আমি রহমানি রহিম আসসালামু আলাইকুম শিন রেসিপিতে আপনাদের সবাইকে আবারো ওয়েলকাম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আবারো আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম তো আজকে আমি বানিয়ে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ তো থাই স্যুপের জন্য আমার যা যা লাগবে এটার জন্য লাগবে হচ্ছে আমার মাশরুম কয়েকটি কাঁচা মরিচ তারপর লেমন গ্রাস এই যে স্টিক গুলো তো এখানে আমি খুব সহজেই যেন বানানো যায় এর জন্য আমি চিকেন স্টক নিয়েছি এই যে কিউব তারপর এখানে নিয়েছি জিঞ্জার তারপর এখানে আছে চিংড়ি মাছ কতগুলো ক্যাচাপ নিয়েছি টমেটো ক্যাচাপ এখানে দুইটি ডিমের কুসুম নিয়েছি আমি এখানে টু টেবিল স্পুন আমি কর্নফ্লাওয়ার নিয়েছি এটা আমি পানিতে গুলে নিয়েছি ঠান্ডা পানিতে আর এটা হচ্ছে লবণ নিয়েছি আমি পরিমাণ মতো আমি লবণটা দিব তো চলুন শুরু করা যাক আর লাগবে আমার পানি এটার জন্য তো আমরা এখন আমি চুলাতে একটি পট বসিয়ে দিলাম তো আমি এখানে এক মুঠ পানি নিয়েছি দুইটা চিকেন স্ট্রিপের জন্য এক কাপ নিয়েছি টোটাল চার কাপ এখানে আমি আরো এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পাঁচ কাপ পরিমাণে আমি নিলাম ওটা এটা আমি এটা আমার গরম পানি আমি ফুটিয়ে নিয়েছি আগে গরম পানিটা এর ভিতরে আমি দুটো চিকেন কিউব ঢেলে দেব স্টোভে সহজে কিভাবে বানাবেন অনেক সবাই বৃষ্টির সময় কন করে শীতে খুব সুপ খেতে ইচ্ছে করে তো ছটপট যেন বানানো যায় এর জন্য তো এটা ফুটুক এর ভিতর আমি বাকি ইনগ্রিডিয়েন্টস গুলো আমি মিক্স করে ফেলবো এতে এখন আমি এখানে দুইটি ডিমের কুসুম নিয়েছি আমি তো এর ভিতরে এই যে গুলানো কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এর ভিতর আমার স্টকটা পানির সাথে মিক্স হতে থাকুক মিক্স করতে থাকুক এর ভিতর আমি দিব ক্যাচাপ এক টেবিল স্পুন পরিমাণ আমি টমেটো ক্যাচাপ নিয়েছি তো আমি আর একটু আরো হাফ দিয়ে দিচ্ছি ভালোভাবে মিক্স করবো এটা ক্যাচাপের সাথে মিক্স করা হয়ে গেছে একদম খুব ইজি ভাবে করা যায় ঘরে চিকেন স্টোক থাকলে খুব ইজি ভাবে বানিয়ে নেওয়া যায় আর আমি একটা চিকেন স্টোকের আমি রেসিপি দিব কিভাবে স্টোক করবেন করে ফ্রিজে রেখে দিবেন এইভাবে আর চিকেন স্টোভে যেহেতু লবণ থাকে তো আমি লবণটা টেস্ট করে তারপর আমি লবণ দিব এতে এর ভিতর আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আমি নাড়বো লবণ দেওয়া থাকবে
তার লবণ লাগবে না আমার নামি দিয়ে দেব থাই আদা আদার কাটগুলো দিয়ে কিউবগুলো দিয়ে দেব আমি থাই আদা ছাড়াও হয় এমনি আদাতেও হয় দিয়ে দিব আমি এর ভিতর ব্ল্যাক পেপার আমার সুন্দর একটা স্মেল বার হচ্ছে খুব লেমন গ্রাসের স্যুপটা রান্না করতে বেশি সময় লাগে না 15 মিনিটে এটা একদম ডান সুস্বাদু একটা স্যুপ হয় এটা চিনিতে কোন কোনে শীতে খুব ভালো লাগে খেতে তারপর ভালো লাগে একটু বৃষ্টির সময় পর্যায়ে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি এখন সম্পূর্ণ ফুটে উঠেছে কাঁচামরিচ আমি চুলার আঁচটা কমিয়ে দিব মিডিয়াম লোতে দিব দেখুন আমি আস্তে আস্তে এই মিক্সটা ছাড়ব ডিমের কুসুমে আর কর্নফ্লাওয়ার মিক্সটা এটা আমি ছেড়ে দিচ্ছি আমি আরো টোটাল আমি 3 টেবিল চামচ আমি ইয়ে দিয়েছি টমেটো কেচাপ দিয়েছি দাঁড় করে এটা দেখুন খুব সুন্দর স্মেল বার হচ্ছে আমার লবণ সব একদম পারফেক্ট জুটি আমি দিয়েছি দুটি কিউবে আমার লবণ একদম পারফেক্ট আমার এক্সট্রা কোনো লবণ দিতে হয়নি এই তো আমার কমপ্লিট তো আমার গরম গরম থাই স্যুপ রেডি মাত্র 15 মিনিট লেগেছে বেশি সময় নেয়নি আজকে স্যুপ দিলাম তো এই তো দর্শক আবার থাই স্যুপ রেডি তো আপনারা অবশ্যই এটা মাত্র 15 মিনিট লেগেছে আমার খুব সহজে এটা তৈরি করা যায় অবশ্যই আপনারা ঘরে এটা ট্রাই করবেন এবং ট্রাই করে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নিচের বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন যেন নতুন ভিডিও আসা মাত্রই আপনারা পেয়ে যান আর লাইক কমেন্ট করতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম